সামনেই পূজোর ছুটি, কেমন হয় যদি হাতে দুটো দিন নিয়েই ঘুরে আসা যায় পাহাড়? বর্তমানে সিকিম সহ নর্থ বেঙ্গল বন্যা প্লাবিত, কিন্তু আশা করা যায় তা খুব শীঘ্রই ঠিক হয়ে উঠবে। পূজোয় আবার সেজে উঠবে সবকিছু। কি নেই এখানে? পাহাড় আছে, ঝর্ণা আছে, নদী আছে, জঙ্গল আছে, এক অপরূপ দৃশ্য। আর এছাড়াও সব থেকে বড় অ্যাডভান্টেজ আমরা যেটা পেলাম সেটা হচ্ছে জঙ্গল সাফারি দিনে এবং রাতে। চলো এই অসাধারণ এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করা যাক। কি করে এত কিছু পসিবল হলো তা মাত্র 3,500 টাকায়। আমরা তোমাদের দেখাবো দুদিনে মাত্র 3,500 টাকায় কি করে কভার করে ফেলবে ডুয়ার্স। তাই আজ আমরা ধরছি শিয়ালদহের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে 8:35 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। রাত্রির ট্রেনগুলো বেশ মজাদার হয়, তাই আমরাও বাড়ি থেকে আনা ডিমের ডেবিল, চপ, বিরিয়ানি দিয়ে গল্প করতে করতে কখন যে দক্ষিণেশ্বর ছাড়িয়ে চলে এসেছি। আর পরের দিন সকালবেলা এসে পৌঁছলাম শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে অন্য রুটে পড়ে নিউমাল জংশন। নিউমাল জংশনে পৌঁছানোর আগে এত সুন্দর ভিউ স্টার্ট হয় যে ট্রেনের লেফট সাইড তখন সবার। ডুয়ার শুরু হয় ট্রেন থেকেই, আর ট্রেনে করে আলিপুরদুয়ারের কাছাকাছি পৌঁছতে নিউমাল জংশনে নামাটা জরুরি। শিয়ালদহ থেকে মাত্র একটি ট্রেন আছে যেটা নিউমাল জংশন যায়, সেটা হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। কিন্তু যদি এই ট্রেন তোমরা না পাও তাহলে তোমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে সেখান থেকে শেয়ার গাড়ি ধরতে পারো, অথবা এনজিপি থেকে ডিমু এক্সপ্রেসে করে পৌঁছে যেতে পারো নিউমাল জংশন। আর এছাড়া বাস তো রয়েইছে। প্রেমে পড়লেন তো তাহলে ডুয়ার্সের? যদি সাবস্ক্রাইব এখনো অবধি না করে থাকেন তো চটপট সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা প্রেস করে নিন, আর ভিডিওটা লাইক করতে তো একদম ভুলবেন না। কাঞ্চনকন্যা স্লিপারের টিকিট মাথা পিছু 360 টাকা। বেশ 2 মাস আগে থাকতে বুক করে রাখতে হয়, তাহলে খুব তাড়াতাড়ি কনফার্ম হয়ে যায়। প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করতে করতে নিউমাল জংশনে নামলাম আমরা 9:30 নাগাদ। তারপর আমরা আমাদের প্রি বুকড গাড়ির সন্ধানে আসলাম। ড্রাইভারের মোবাইল নাম্বার এই স্ক্রিনে দেওয়া রয়েছে, তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। ফার্স্টে ডুয়ার্সে এসে ফরেস্ট পারমিশনের জন্য আমরা ফরেস্ট অফিসে যাওয়াটা প্রেফার করলাম, সেই মতো চললাম। সামনে শামসিং পাহাড় দেখা যাচ্ছে, তো এই ভিউটাকে বেশ এনজয় করতে করতে আমরা চললাম। দুপাশে চা বাগান আর জঙ্গলের রাস্তা পেরিয়ে সনসনিয়ে আমাদের গাড়ি পৌঁছল ফরেস্ট অফিসে। সাফারির জন্য আগে থেকে 187 টাকা দিয়ে বুক করা ছিল আমাদের জিপসি। বাকি টাকা অর্থাৎ টোটাল 1650 টাকা দিয়ে আমরা ফরেস্ট পারমিশনটা নিয়ে নিলাম। এবার পালা রুমে যাওয়ার। 1650 টাকাটা কিন্তু সকলে মিলিয়ে অর্থাৎ আমাদের 6 জনের। চিন্তা করবেন না, আমরা এই জিপসি, জঙ্গল সাফারি, টাইমিং এই সব কিছুর ব্যাপারে আগে বলছি। সাফারি রিপোর্টিং কমপ্লিট করে আমরা মজা করতে করতে চললাম আমাদের রুমের উদ্দেশ্যে। আমাদের চালসা ইউথ হোস্টেল বুকিং করা ছিল। অনলাইনে প্রি বুকিংয়ের জন্য এদের নিজস্ব গভর্নমেন্ট ওয়েবসাইট রয়েছে, যেটা আমরা আমাদের ডিসক্রিপশনে অ্যাড করে দিলাম। তোমরা চাইলে সেখান থেকে গিয়েও বুকিং করে নিতে পারো তোমাদের পছন্দের রুম। সামনেই রিসেপশনে কথা চলছিল আর বাকিরা যখন রুমে চাবি নিচ্ছিল তখন আমরা দেখলাম অনেক ভালো ভালো বই রয়েছে এখানে, যেগুলো একদিনের জন্য নিয়ে পড়া যায়, যেটা বেশ ইন্টারেস্টিং লেগেছে আমাদের কাছে। আমাদের বেশ কতগুলো রুম ছিল, যেগুলোর মধ্যে এসি ও নন এসি রুম রয়েছিল, আর নিচের রুমগুলো ছিল ডাবল বেডেড নন এসি রুম। বেশ গোছানো রুম, একটা কভার, টেবিল, ব্যালকনি আর বাথরুম, আর সঙ্গে একটা ডাবল বেড। রুমটা বেশ ভালো, মশার জন্য অল আউটও রয়েছে আর এদের নিজস্ব ওয়াইফাই রয়েছে। আমরা একতলা থেকে অনেক ওয়াইফাই ইউজ করেছি এদের পাসওয়ার্ড ইউজ করে, তোমরাও চাইলে সেটা করতে পারো। তো এই রুমের কস্ট দুজনে মিলে শেয়ার করলে হয় 386 টাকা পার হেড, অর্থাৎ টোটালে 772 টাকা। এই ইউথ হোস্টেল তোমাদের ফুডিং ও লজিং আলাদা আলাদা করে প্রোভাইড করে, মানে এই যে দামটা বললাম এটা অনলি ফর লজিং। এবার চলো যাই দোতলায়।
এখানে সবার জন্য কমন ব্যালকনি রয়েছে যার ভিউটা বেশ ভালো। দোতলাতেও নিচের তলার মতোই সেম রুম রয়েছে, তবে এগুলোতে এসি রয়েছে। তবে আমরা তোমাদেরকে প্রেফার করব যে চালছা থেকে নয়, চালছা থেকে মাত্র 3 কিলোমিটার দূরে গিয়েই একটা বাজার রয়েছে, সেই বাজার থেকে তোমরা খাবার নিতে পারো। সেখানে অনেক রেস্টুরেন্ট অ্যাভেলেবেল রয়েছে, সেখান থেকে নিজেদের পছন্দের মতো যে কোনো খাবার তোমরা নিয়ে নিতে পারো। দাম খুব একটা বেশি হয় না সেখানে। আর এছাড়াও এখানকার লোকাল ফুড হিসাবে এখানে চাউমিন রয়েছে, মোমো রয়েছে, যেগুলো খুব কম দামে রয়েছে। চালসা ইউথ হোস্টেল বেসিক্যালি লজিংয়ের জন্য বেস্ট, কারণ ভীষণ কমফোর্টেবল এখানকার রুমগুলো। সেই সাথে এখানে এক কাপ চায়ের সাথে বা কফির সাথে এই হোস্টেলের কমন ব্যালকনি এনজয় করতে বেশ লাগে। এখানকার বাথরুমগুলোর প্রত্যেকটাতে গিজারের ব্যবস্থা রয়েছে, আর অনেক পরিষ্কার এখানকার বাথরুমগুলো। আর রুমগুলোর স্পেস যথেষ্ট ঠিকঠাক, মানে খুব ছোট ছোট নয়, বেশ অনেকটা স্পেস নিয়ে রুমগুলো রয়েছে। আর তার সাথে প্রত্যেকটা রুমের সাথে আলাদা করে ব্যালকনি রয়েছে। আমরা রুমে আসার সময় সঙ্গে এনেছিলাম মিতিন মাসির প্রথম খণ্ডটা। অবসর সময়ে সেই বড়ি পরে ব্যালকনির ভিউটা দেখতে দেখতে কখন যেন বেলা পড়ে এলো। আর আমাদের এবার পালা ফরেস্ট এক্সপ্লোর করার, কারণ আমরা অলরেডি ফরেস্টের পারমিশন নিয়ে এসেছিলাম, এবার সেই ফরেস্টে গিয়ে সেটাকে এক্সপ্লোর তো করতেই হবে, তাই না? ডুয়ার্সে থাকার মতো তো প্রচুর জায়গা আছে, প্রচুর গেস্ট হাউস পাবেন, কিন্তু চালসা ইউথ হোস্টেল অন্যতম, কারণ এইটা এমন একটা লোকেশনে যেখান থেকে জঙ্গল সাফারি আর বিভিন্ন রকম যেখানে এখানে আপনি ঘুরতে চান সেই জায়গার জন্য, সেই সব জায়গায় ঘোরার জন্য এই জায়গায় থাকাটা আপনার জন্য একটা অ্যাডভান্টেজ। এই চালসা ইউথ হোস্টেলে মেনলি 4-5 রকমের রুম অ্যাভেলেবল। প্রথমে হচ্ছে ডরমেটরি, যেটা মাত্র 250 টাকা পার পার্সন নেওয়া হয়। ডরমেটরি হচ্ছে একটাই সিঙ্গেল রুম যার মধ্যে 13-14 বেড আছে। এটা ছাড়াও এসি ডাবল বেডেড রুম, নন এসি ডাবল বেডেড রুম, ট্রিপল বেডেড রুম, 4-বেডেড রুমও অবধি অ্যাভেলেবল এখানে। কনফারেন্স রুম অবধি অ্যাভেলেবল আছে এখানে। এই হোস্টেলটা সত্যি খুব অসাধারণ। হোস্টেল থেকে এই ভিউ দেখতে দেখতে হঠাৎ মাথায় এলো যে ফরেস্টেও তো যেতে হবে। সাফারিতে যাওয়ার আগে খাওয়া দাওয়াটাও ইম্পর্টেন্ট। খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা বিস্তারিত আগে জানাচ্ছি, তার আগে এটা জেনে রাখুন যে এই হোটেল বুক করার একটা বিশেষ পদ্ধতি আছে, সেটা আমরা আগে জানাচ্ছি। এবার আসা যাক খাওয়া দাওয়ার ব্যাপারে। ফুডিং এর জন্য এখানে ক্যান্টিন থেকে আলাদা করে খাবার নেওয়া যায়। আমরা এখানে এসে টোস্ট খেয়েছিলাম ব্রেকফাস্টে, এবং তারপরে লাঞ্চে চিকেন মিল অর্ডার দিয়েছিলাম, যে মিলটায় ছিল ডাল, ভাত, 2 রকমের সবজি, পাঁপড় ভাজা, 2 পিস চিকেন ও চাটনি। টেস্ট অ্যাভারেজ ছিল। চিকেনটা খেতে যে খুব ভালো লেগেছিল তা বলবো না। এটা ছাড়াও আরও মিল অ্যাভেলেবেল ছিল, যেটা আমরা তার ছবিটা এখানে অ্যাটাচ করে দিয়েছি মেনুটার, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমাদেরকে বলা হয়েছিল ঠিক 4টার সময় মূর্তির ফরেস্ট অফিসে রিপোর্ট করতে, তা আমরা ঠিক টাইমে চলে এসেছি, এবং টাইমে আসার সাথে সাথে 5 মিনিটের মধ্যেই আমাদের জন্য জিপসি ব্যবস্থা করে দেওয়া হলো। বেশ এনজয় করতে করতে ভিউটা আমরা যাচ্ছি। আপাতত আমাদেরকে রাস্তার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তারপরে আমাদের এন্ট্রি হলো গরুমারা ন্যাশনাল পার্ক। গরুমারা ন্যাশনাল পার্ক হচ্ছে ইন্ডিয়ার ওয়ান অফ দি বেস্ট ন্যাশনাল পার্ক, আর এর মধ্যে ঢুকতেই আমরা বেশ কয়েকটা ময়ূর দেখতে পেলাম। এখন জুম করে যেটা আপনারা দেখানোর চেষ্টা করছি সেটা ভিতরে আমরা বেশ কয়েকটা হরিণ দেখতে পাচ্ছিলাম, হয়তো ক্যামেরাটা সেভাবে বন্দি হয়নি, বাট আমরা দেখতে পেয়েছিলাম, তাই আমরা জুম করে দেখানোর চেষ্টা করলাম। দেখার পর একটু এগিয়ে আমরা দেখতে পেলাম এক জোড়া ময়ূর, দেখতে বেশ সুন্দর লাগছিল। আগে এগিয়ে আমরা দেখতে পেলাম বেশ কয়েকটা হাতি। এই হাতিগুলোকে এখানে এই কারণে রাখা হয়েছে কারণ যেভাবে আমরা জিপসি সাফারি করছি সেইভাবে হাতির সাফারিও করা যায়, তার দাম মাথাপিছু 1000 টাকা। এবারে সাফারির ব্যাপারে ডিটেলসে আপনাকে বলি কীভাবে বুক করবেন আর কোন জায়গাতে যাবেন। প্রথমত এটা ফরেস্ট ডিপার্টমেন্টের অধীনে, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট, যে কারণে আপনাকে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই সাফারি বুক করতে হবে। টোটাল 5টা ওয়াচ টাওয়ার আছে, আমরা চুজ করেছিলাম যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ার। এছাড়াও 4টে আরও ওয়াচ টাওয়ার আছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, যেমন মেদলা ভিউ পয়েন্ট, চন্দ্রপুর, চুকচুকি এবং চাপড়ামারি ভিউ পয়েন্ট।
প্রত্যেকটা টাইমিং চারটে স্লটে বিভাগ করা আছে, সকাল 6:30 থেকে শুরু এবং শেষ স্লটটা 4:30 থেকে। আমরা এখন পৌঁছে গেলাম এলিফ্যান্ট ভিউ পয়েন্টে। যাত্রা প্রসাদে দুটো ভিউ পয়েন্ট আছে, একটা হচ্ছে এলিফ্যান্ট ভিউ পয়েন্ট আর একটা হচ্ছে রাইনো ভিউ পয়েন্ট। এই এলিফ্যান্ট ভিউ পয়েন্ট থেকে মোটামুটি রাইনোকে দেখতে পাওয়া যায়, এখানে সেই এক সিংহওয়ালা গন্ডার দেখতে পাওয়া যায়। আমাদের সেই সৌভাগ্যটা এখান থেকে হয়নি, যদিও এখান থেকে আমরা দেখতে পেয়েছি কয়েকটা বুনো শুয়োর, হাতি আরও এবং কয়েকটা ময়ূর। জিপসিতে করে আবার উঠে আমরা ব্যাক করে আসলাম আবার সেই পয়েন্টে যেখান থেকে আমরা হাতিগুলোকে দেখতে পাচ্ছিলাম। এবার এখান থেকে একটা অন্যদিকে গিয়ে আমরা এবার যাব রাইনো পয়েন্টের দিকে। হেঁটে হেঁটেই 2 মিনিট লাগে রাইনো পয়েন্ট থেকেই মেনলি ওই এক শৃঙ্গওয়ালা গন্ডার দেখতে পাওয়া যায়। যেমনটা আপনাদের বললাম, প্রত্যেকটা ওয়াচ টাওয়ারে যেতে গেলে 4টে টাইমে ভাগ করা আছে, 4টে স্লটে, সকাল 6:30 এবং বিকেল 4:30 টাইমটা সব থেকে বেশি জনপ্রিয়। বিকেল 4:30 টাইমে বেশ কয়েক সময় আপনারা ট্রাইবাল ডান্সও দেখতে পারবেন, যেটার জন্য এক্সট্রা চার্জেস অবভিয়াসলি ওরা নেয়। এবার আমরা চলে এলাম রাইনো পয়েন্টে। রাইনো পয়েন্ট থেকে ভিউটা কিন্তু অসাধারণ ছিল, আমরা বেশ কয়েকটা পাহাড় দেখতে পেলাম। লাটাগুড়ি হচ্ছে একমাত্র রিপোর্টিং কাউন্টার যেখান থেকে আপনি 5টা ওয়াচ টাওয়ারই বুক করতে পারবেন। আপনি যে স্লট বুক করবেন সেই স্লট অনুযায়ী আপনাদেরকে রিপোর্টিং টাইম দিতে হবে এবং সেই রিপোর্টিং টাইমে আপনাকে পৌঁছে যেতে হবে উইথ ইউর আইডি কার্ড অ্যান্ড দ্য বুকিং স্লিপ। এই জন্যই আমরা হোস্টেলে আগে না গিয়ে রিপোর্টিং স্পটে গিয়ে রিপোর্টিংটাকে কমপ্লিট করে নিলাম, যাতে ইভিনিংয়ে আমরা সাফারিটাকে এনজয় করতে পারি। এক শৃঙ্গওয়ালা গন্ডারকেও আমরা দেখতে পেয়েছিলাম, তবে অনেকটা দূর থেকে, অনেক ছোট ছিল। কিন্তু একটা বাইসন আমরা দেখতে পেয়েছিলাম যেটা মোটামুটি বেশ ক্লিয়ার ছিল, তাই জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করানো হয়েছে। রাইনো পয়েন্ট থেকে বেরিয়ে এবার জিপসিটা রওনা দিল নিজের গন্তব্যস্থানের দিকে, মূর্তি বিট হাউসে। তো টোটাল ওভারঅল আমাদের খরচা অনেকটাই স্বল্পের মধ্যে হয়ে গেল। 6 জনের জন্য জিপসি ভাড়া করা হয়েছিল 1650 টাকায় ইনক্লুডিং দি গাইড। একটাই ভিডিওতে পুরো ডুয়ার্সকে দেখানো মোটামুটি অসম্ভব, তাই আমরা এর সেকেন্ড পার্টও আনছি, যার মধ্যে পাহাড়, ঝর্ণা, জঙ্গল, টি গার্ডেন সব ডিটেলসে দেখানো হবে। কোথায় কোথায় যাবেন, কীভাবে ঘুরবেন সব বলা হবে, আর সবথেকে ইম্পর্টেন্ট কোথায় যেতে কত খরচা হবে, টোটাল ট্রিপটা কীভাবে আমরা 3,500 ম্যানেজ করেছি সব কিছু। চালসা ইউথ হোস্টেলের বুকিংটা এখনও হয়তো আপনার কাছে কনফিউজিং, রাইট? এটা আমরা পরের ভিডিওতে আরও ডিটেলে ডিসকাশন করব। গরুমারা কার সাফারি বুকিং এবং চালসা ইউথ হোস্টেল বুকিং নিয়ে যদি কোনো কোয়েরি থাকে তো অবশ্যই কমেন্ট করুন, কারণ আমরা যদি দেখি ম্যাক্সিমাম লোকেদের কোয়েরি থাকে তাহলে আমরা এর ওপর সেপারেট একটা ভিডিও বানাবো, যার মধ্যে কোয়েরি সলভিং এমনকি বুকিং কীভাবে করতে হয় সেটাও আমরা দেখিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, পার্ট 2-তে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর ভিডিও পছন্দ হলে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টেক কেয়ার, বাই।